তো মালয়েশিয়ার প্রবাসী ভাইরা ভালো আছেন নিশ্চয়ই ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি বন্ধুগণ আজকের ভিডিওয় মালয়েশিয়া ইমিগ্রেশনের আপডেট সংবাদ এবং একই সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ প্রথমেই কথা বলবো মালয়েশিয়া আপডেট সংবাদ প্রসঙ্গে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখে থাকবেন ওমিক্রন ভেরিয়েন্টের কারণে সৌদি আরবের সাথে চলাচলের কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে এবং একই সাথে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো অনেকে এই নিউজটা শোনার পরে অনেক বিভ্রান্তিতে পড়েছে তাহলে কি বাংলাদেশ থেকে আমরা কি পুনরায় আসতে পারবো কিনা কিংবা যারা আসার জন্য ফ্লাইটের অপেক্ষায় আছে কিংবা অনেকের ফ্লাইটের তারিখ ঠিক হয়ে গেছে তারা কি আসতে পারবে কিনা তো আপনাদের সদয় অবগতির জন্য বলতে চাই দুশ্চিন্তার কোনো কারণ নাই কোথায় কিংবা কোন দেশের সাথে কখন ফ্লাইট স্থগিত সহ নানান বিধিনিষেধ আরোপ করে যখন কিনা সেই দেশের স্বাস্থ্য পরিস্থিতির অবনতি ঘটে ঠিক যেমনটা আমরা দেখেছিলাম বিগত সময়ে কোভিড সিচুয়েশনের সময় যেসব দেশে মানে মহামারী সৃষ্টি হয়েছে কিংবা অধিকাংশ মানুষ আক্রান্ত হচ্ছে কিংবা সেই দেশ মানে উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে তাদের সাথেই মূলত কিন্তু এই কাজগুলো করা হয় বিমান চলাচল বন্ধ কিংবা সেই দেশের সাথে চলাচলের অনেক বিধিনিষেধ আরোপ করে থাকে তো বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু এমন পরিস্থিতির কোনো রকমই সৃষ্টি হয়নি সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যেই বলবো কোনো প্রকার টেনশন কিংবা দুশ্চিন্তা ক্রস্ত হওয়ার কোনো প্রকার প্রয়োজন নাই আপনারা যেভাবে আসছেন কিংবা যে নিয়মে আসছেন সেই নিয়মে আপনারা আসতে পারবেন কিংবা যেতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না অনেকে কিন্তু অনেক কথা না বুঝে কিংবা অনেকে বিভিন্ন ধরনের থাম্বনেল ইউজ করছে সেই থাম্বনেলের দেখার পরে অনেকে কিন্তু বিভ্রান্ত হয়ে গত দুই তিন দিন যাবো আমার সাথে যোগাযোগ করছেন ফোন করে কথা বলছেন এবং একই সাথে ইনবক্সে মেসেজ করেও কিন্তু আপনারা জানতে চাচ্ছেন বিষয়টা তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এরকম কোনো পরিস্থিতি কিংবা এমন কোনো সিদ্ধান্ত মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কুয়ালালামপুর টু ঢাকা রুটে বিমান চলাচলের কোনো প্রকার বিধিনিষেধ কিংবা কোনো কিছুই আরোপ করা হয়নি তবে মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো আমাদের মানতে হবে একই সাথে অনেক প্রবাসী ভাই বন্ধুরা যে বিষয়টা জানতে চাচ্ছেন বর্তমানে ছুটিতে দেশে গেলে আবার আসা যাবে কিনা কিংবা যাওয়া আসা করতে পারবো কিনা তো আপনাদের সদয় অবগতির জন্য বলতে চাই এটাও কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে আপনারা যাওয়া আসা করতে পারবেন কিংবা মালয়েশিয়া সরকার যে স্বাস্থ্যবিধি দিয়েছে সে স্বাস্থ্যবিধি মেনে আপনি দেশে যাওয়া আসা করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই যেমন আপনি যখন বাংলাদেশে যাবেন বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু একটি মানে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আপনার ফ্লাইটের 48 ঘন্টা আগে কোভিড টেস্ট করে বাংলাদেশে যেতে হবে ঠিক এই নিয়ম মেনে আপনিও দেশে যেতে পারবেন এবং বাংলাদেশে যাওয়ার পরে কিন্তু কোনো প্রকার কোয়ারেন্টাইন কিংবা আনুষঙ্গিক কোনো কিছুতেই থাকা প্রয়োজন নাই আপনি সরাসরি নিজ বাড়িতেই যেতে পারবেন কোনো সমস্যা নেই যদি কিনা আপনি ফুল ভ্যাকসিনেটেড হয়ে থাকেন কিংবা ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করে থাকেন আর যখন কিনা মালয়েশিয়ায় আসবেন তখন সেক্ষেত্রে অবশ্যই আপনার ফ্লাইটের 72 ঘন্টা আগে কোভিড টেস্ট করতে হবে কিংবা করোনা টেস্ট করতে হবে এবং একই সাথে মালয়েশিয়ায় আসার পরে যেহেতু এখনও পর্যন্ত মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কোয়ারেন্টাইন সিস্টেম চালু রেখেছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে যদিও কিনা মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে হোম কোয়ারেন্টাইনের কথা তবে হোম কোয়ারেন্টাইনে আপনিও থাকতে পারবেন যদি কিনা সরকার ঘোষিত তেমন রুম আপনার ক্ষেত্রে থাকে কিংবা আপনার নিয়োগকর্তা ঠিক সেই রকম রুমের যদি ব্যবস্থা করতে পারে মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যদি কোনো ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে থাকে সেখানে শুধুমাত্র সেই ব্যক্তিকে থাকতে হবে সেই রুমে অ্যাটেস্ট টয়লেটও থাকতে হবে এক কথায় যে ব্যক্তি কিনা কোয়ারেন্টাইনে থাকবে তাকে নির্দিষ্ট ঘরে কিংবা সেই স্থানে থাকবে সেখানে অন্য কেউ থাকতে পারবে না এমন রুমের যদি আপনি ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু আপনার কোয়ারেন্টাইনে থাকার কোনো প্রকার টাকা পয়সা লাগবে না তবে দুইবার কোভিড টেস্ট করতে হবে এটা বাধ্যতামূলক আর যদি কিনা আপনার এমন রুম না থাকে কিংবা আপনার নিয়োগকর্তা এমন রুম দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে আর হোটেল কোয়ারেন্টাইনে থাকা মানেই মানে কিছু টাকা আপনাকে খরচ করতে হবে যেমন হোটেল কস্ট 1050 রিঙ্গিত এবং কোভিড টেস্ট 500 রিঙ্গিত মোট 1550 রিঙ্গিত খরচ করতে হবে তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এখন দেশে গেলে আবার আসতে পারবেন যে স্বাস্থ্যবিধিগুলো দেওয়া হয়েছে মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিংবা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে সেগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরলাম বন্ধুগণ একই সাথে এক প্রবাসী ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি বলছি রেজিস্ট্রেশন খরচ মাত্র 500 রিঙ্গিত কিন্তু সেই প্রবাসী ভাইয়ের বস তার কাছ থেকে নিয়েছে 1500 রিঙ্গিত এখন কোনটা সত্য তিনি জানতে চেয়েছেন তো আপনার সদয় অবগতির জন্য বলতে চাই আপনাকে যখন কিনা একটা রিসিট দেওয়া হয়েছে
রেজিস্ট্রেশনে সেখানে কিন্তু উল্লেখ করে আছে শুধুমাত্র 500 রিংগিতের কথা, অর্থাৎ ইমিগ্রেশনে জমা দিতে হয় শুধুমাত্র 500 রিংগিত, বেশি নয়। এখন আপনার বস আপনার কাছ থেকে 2000 নেবে কি 3000 নেবে, এমনকি 1500 নেবে, সেটা এখন তো আপনার বসের ইচ্ছা। এখানে কিন্তু আমারও বলার কিছু নাই, কারণ ইমিগ্রেশনে দিতে হয় শুধুমাত্র 500 রিংগিত, বেশি এক টাকাও দেওয়া লাগে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এখন সিদ্ধান্ত আপনার। বন্ধুগণ, একই সাথে আপনারা জানতে চাচ্ছেন রিক্যালিব্রেশন প্রোগ্রামের আন্ডারে যারা কিনা বৈধতার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে, এমনকি লেবির টাকা জমা দেওয়ার কতদিন পরে সে পারমিট হাতে পাবে। তো এ বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে বলা অসম্ভব, কারণ বিষয়টা একান্তই মালয়েশিয়া ইমিগ্রেশনের হাতে। তবে আমরা যতদূর জানি কিংবা বিগত সময় যেটা দেখে আসছি, যখন কিনা আপনার সব কিছু জমা হয়ে যায় কিংবা লেবি পরিশোধ হয়ে যায়, সেখান থেকে সম্ভবত 2 থেকে 3 মাসের মধ্যে যে কোনো এক সময়ে আপনার স্টিকার প্রিন্ট আউট হতে পারে, এটাও কিন্তু কোনো গ্যারান্টি নয়। তবে আপনি ধরে রাখুন, যদি কিনা আপনার সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে আগামী জুন মাসের মধ্যে আপনার পাসপোর্ট আপনি হাতে পাবেন। হতে পারে সেটা 2 মাস 3 মাস অথবা 4 মাসের মধ্যেও আপনার স্টিকার প্রিন্ট আউট হতে পারে। তো এ বিষয়টা সঠিকভাবে বলা সম্পূর্ণ অসম্ভব, শুধু আমি নয় কেউই বলতে পারবে না। বন্ধুগণ, একই সাথে এক প্রবাসী ভাই জানতে চেয়েছেন, কোম্পানি যদি ভিসা বাংলাদেশে পাঠায় তাহলে সেই ভিসা নিয়ে শ্রমিক মালয়েশিয়া আসতে পারবে কিনা। অত্যন্ত সুন্দর প্রশ্ন। এই সিস্টেমটা কিন্তু সিঙ্গাপুরের ক্ষেত্রে হয়ে থাকে কিংবা অন্যান্য দেশের ক্ষেত্রে হয়ে থাকে, মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ অসম্ভব। আপনাকে যে কোনো একটা এজেন্সি অফিসে শরণাপন্ন হতে হবে, যদিও কিনা মালয়েশিয়া থেকে আপনার বস কিংবা যে কোনো একটা মালিক সকল প্রস্তুতি সম্পূর্ণ করে কিংবা কলিংয়ের সকল ডকুমেন্টস মানে রেডি করে, তারপরেও কিন্তু বাংলাদেশ সরকার নির্ধারিত কিংবা বাংলাদেশ সরকারের সিলেক্টকৃত নির্দিষ্ট রিক্রুটিং অফিসে আপনাকে যেতে হবে, সেখানে গিয়ে নির্দিষ্ট কস্ট সহ আনুষঙ্গিক যে খরচ আছে সেগুলো পরিশোধ করার পরেই শুধুমাত্র সে কিন্তু বাংলাদেশ থেকে আসতে পারবে। তবে এ বিষয়ে আমি গতকাল কি কথা বলছিলাম আপনারা নিশ্চয়ই জানেন, এখনও কিন্তু সিদ্ধান্ত হয়নি কোন অফিসের মাধ্যমে শ্রমিক আসতে পারবে এবং কত টাকা খরচ হবে। বন্ধুগণ, একই সাথে আপনারা জানতে চেয়েছেন এয়ারপোর্টে ঠিক আগের মতো ভিড় আছে কিনা KLIA-1 এবং KLIA-2 এয়ারপোর্টে। তো আপনাদের সদয় অবগতির জন্য বলতে চাই, এখন কিন্তু তেমন ভিড় নাই কিংবা আগের মতো ততটা জটলা নাই। যদি কিনা আপনার বর্তমান সময়ে ফ্লাইট থাকে কিংবা এখান থেকে 15 দিন পরে কিংবা 1 মাস পরেও যদি আপনার ফ্লাইট থাকে, আপনার ফ্লাইটের 6 থেকে 8 ঘন্টা আগে এয়ারপোর্টে গেলে সকল প্রস্তুতি সম্পূর্ণ করে আপনিও সুস্থভাবে দেশে যেতে পারবেন। বিগত সময়ে কেন ভিড় হয়েছিল কিংবা কী সমস্যা হয়েছিল সে বিষয়টা আপনারা নিশ্চয়ই জানেন। একসাথে সবাই শেষ মুহূর্তে দেশে যাওয়ার জন্য টিকিট কেটেছিল, যার ফলে সেখানে কিন্তু উপচে পড়া ভিড় ছিল, অনেকের ফ্লাইট মিস হয়েছে। তো আপনাদের সদয় অবগতির জন্য বলতে চাই, আপনারাও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। বন্ধুগণ, একই সাথে অনেক প্রবাসী ভাই বন্ধুরা জানতে চেয়েছেন, যাদেরকে কিনা লাল সিল দেওয়া হয়েছে তারা কি করবে। তো আমি আপনাদের সদয় অবগতির জন্য বলতে চাই, ইমিগ্রেশন থেকে যেটা বলা হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন অবশ্যই বাংলাদেশে যেতে হবে, যদি ইন্দোনেশিয়ার হয়ে থাকেন ইন্দোনেশিয়া, ইন্ডিয়ার হলে ইন্ডিয়া, অর্থাৎ সেখানে কিন্তু ঠিক অ্যামাউন্টটাই লেখা আছে, নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাকে অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে। তবে এখানে আরেকটি কথা আছে, আমরা যেটা করে থাকি, যদি কিনা আপনার বস অন্য উপায় চেষ্টা করে কিংবা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে, সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সমাধান করা সম্ভব। তবে যদি কিনা আপনার বয়স বেশি হয় কিংবা ইমিগ্রেশনে বড় ধরনের কোনো ব্ল্যাকলিস্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু নাও হতে পারে। তো নাম্বার 1, যদি কিনা আপনার বয়স বেশি হয়, অর্থাৎ মালয়েশিয়ার সরকার কিংবা ইমিগ্রেশনের আইন অনুযায়ী যারা কিনা রিক্যালিব্রেশন প্রোগ্রামের আন্ডারে পারমিট করছে তাদের বয়স সীমা কিন্তু 49 বছর। যদি কিনা আপনার বয়স 49-এর বেশি হয় সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার যোগাযোগেও কাজ হবে না। বন্ধুগণ, আজকের ভিডিওর শেষ প্রশ্ন সেটি হলো, এক প্রবাসী ভাই লিখেছেন ওনার শরীরে গুল্লি আছে, গুল্লি জিনিসটা কি ভাই আমি বুঝলাম না। যদি আপনারা কেউ বুঝে থাকেন কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আগামী ভিডিওতে আমি উত্তর দিয়ে দেবো, কারণ এই ভাষাটা আমি আজ প্রথম শুনলাম, ওনার শরীরে গুল্লি আছে। গুল্লি জিনিসটা কি যদি একটু ক্লিয়ারভাবে আপনারা বলেন তাহলে আমার উত্তর দিতেও সুবিধা হবে। তো বন্ধুগণ, এই ছিল আপডেট সংবাদ। এখন জানাবো মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 2842 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 27,69,886 জন।
বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।